ওয়েলকাম টু মাই চ্যানেল প্রসেনজিৎ ম্যাম। আজকে আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 7-এর যে চ্যাপ্টারগুলো আলোচনা করেছিলাম তার মধ্যে দ্বাদশতম অধ্যায়ের বীজগাণিতিক সূত্রাবলী, বীজগাণিতিক সূত্রাবলী, এখানে বীজগাণিতিক সূত্রাবলী এই অধ্যায়টিতে কয়েকটি সূত্র আছে, এইগুলো আগে দেখে নিতে হবে। সূত্রগুলো কি কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ রাশিদ্বয়ের সমষ্টির বর্গ। রাশিদ্বয়ের সমষ্টির বর্গ কি? এ প্লাস বি হোল ইনটু এ প্লাস বি, অর্থাৎ এ এ স্কোয়ার আর এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি, অর্থাৎ 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। পরেরটা কি আছে? এ মাইনাস বি এর হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab। কারণ কি? এখানে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস, এটা মাইনাস, তখন এই দুটো মাইনাস হয়ে যাবে, তখন এটা মাইনাস হয়ে যাবে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এই দুটো কি? এই দুটো হচ্ছে রাশিদ্বয়ের সমষ্টি, এটা হচ্ছে রাশিদ্বয়ের সমষ্টির বর্গ, এটা রাশিদ্বয়ের অন্তরের বর্গ। আবার কি আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কি? এটা হচ্ছে রাশিদ্বয়ের বর্গের সমষ্টি, এটার বর্গ, এটার বর্গ, তার সমষ্টি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা কি? এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা দেখো এই সূত্র থেকেই আসছে, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আর প্লাস বি স্কোয়ার যদি রাখি তাহলে কী হবে? এ প্লাস বি এর হোল স্কোয়ার, আর এই যে প্লাস আকারে আছে এটাকে কী হবে? এদিকে চলে আসবে মাইনাস, এই যে এই সূত্র চলে এলো, ঠিক আছে। বা এই সূত্রটাকে যদি রাখি, এই যে সেকেন্ড সূত্রটাকে যদি ধরি, এ স্কোয়ার প্লাস প্লাস না মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ এর আর একটা সূত্র কি হতে পারে? এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, ক্লিয়ার? এরপরের সূত্রটা কি আছে? এই দুটো হয়ে গেল, আবার কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ রাশিদ্বয়ের বর্গের অন্তর্ফল, বর্গের অন্তর্ফল বলতে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি হোল ইনটু এ মাইনাস বি। কী করে এটা থেকে এটা কী করে আসছে? এ প্লাস বি আর এ মাইনাস বি, এ এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার, তাহলে প্লাস মাইনাস এ বি কেটে যাবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ক্লিয়ার? তাহলে এরপরে কি হবে? এরপরে দেখো, এরপরে আছে 2 ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এক্ষেত্রে কি হবে? 2 ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলে এ প্লাস বি এর হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার। কী করে? এই যে দেখো, এই দুটোকে ভাঙো, দিলে চলে আসবে এ প্লাস বি এর হোল স্কোয়ার, প্রথমটা মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা প্রথমটা সূত্র, প্লাস দ্বিতীয়টা সূত্র কী আছে? দ্বিতীয় সূত্র এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এই দুটো আছে, প্লাস 2ab মাইনাস 2ab যদি কেটে যায় তাহলে এ স্কোয়ার দুটো আছে, 2a² প্লাস বি স্কোয়ার দুটো আছে, তাহলে 2 ইনটু এ স্কোয়ার প্লাস
ভি স্কোয়ার, এই যে এটার সঙ্গে মিলে যাচ্ছে, ঠিক আছে। আবার একটা দেখো, 2 × a² + b², তার আরেকটা আছে 4ab, 4ab সমান কি, 4ab সমান হচ্ছে a+b² - a - b² কি করে, a+b² তার সূত্রটা এখানে করা আছে, এইটা a - b সূত্রটা এখানে করা আছে, শুধুমাত্র প্লাসের জায়গায় কি চেঞ্জ হয়ে গেছে, প্লাসের জায়গায় চেঞ্জ হয়ে মাইনাস হয়ে গেছে। তাহলে কি হয়ে যাবে, প্লাসের জায়গায় যদি মাইনাস হয়ে যায় তাহলে এই ব্র্যাকেটটা যদি তুলতে হয় তাহলে কি হবে, a² + b² + 2ab - a² - b² + 2ab, তাহলে a² কেটে যাবে, b² কেটে যাবে, তাহলে 2ab 2ab 4ab হয়ে যাবে, এই যে 4ab সূত্র, ক্লিয়ার? চলো পরেরটাই, চলো পরের সূত্র কি আছে, পরের সূত্র আছে এই এই এবিটাকে ভেঙে ফেলা, 4ab টাকে এবি করে ফেললে কি হবে, 4 এখানে গুণ আকারে আছে, এদিকে ভাগ আকারে চলে আসবে, a+b² - a - b² / 4, এই 4টা আবার কি, এটা ভগ্নাংশের যোগের বিয়োগের ক্ষেত্রে এটা ফার্স্ট স্টেপ হয়, আমি যদি এটা কোথা থেকে আসছে ওইটা যদি দেখি তাহলে কি হবে, a+b² / 4 - a - b² / 4, এটা থেকে ভগ্নাংশের বিয়োগের ফার্স্ট স্টেপ এটা আছে। এরপরে কি হবে, এরপরে হবে দেখো উপরে, a+b² / 2² - a - b² / 2, 4² মানে 2², তাহলে উপর নিচে যেটা স্কোয়ার আছে একসঙ্গে করলে কি হবে, a+b/2² - a - b² / 2। এইটাই, তাহলে এ বি এর সূত্রটা কি, a+b/2² - a - b² / 2। আবার দেখো একটা জায়গায় রাখার চেষ্টা করছি, আমি এটা যদি 1 নম্বর দিই, এটা 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, আচ্ছা 8 নম্বর একটা সূত্র এইখানে রেখে দিই। এরপরে আমি যদি বলি দুটো রাশি করে আছে এখানে, এরপরে যদি বলি a² + b² + c² a+b+c² অর্থাৎ কি, রাশিত্রয়ের সমষ্টির বর্গ, রাশিত্রয়ের এটা কি না, রাশিত্রয়ের সমষ্টির বর্গ কি হবে না, a² + b² + c² + 2ab + 2bc + 2ca, কি হলো, তিনটাকে নিয়ে যখন একসঙ্গে করবো তখন কি হবে, a² + b² + c² + 2ab + 2bc + 2ca, ক্লিয়ার? এইগুলো হচ্ছে বীজগাণিতিক সূত্রে তোমাদের যেগুলো লাগবে সেটার এই সূত্রগুলোর মধ্যে থেকে প্রত্যেকটা পেয়ে যাবে। এবার কোনখান থেকে কোন সূত্রটা প্রয়োগ করতে হবে সেটা প্রত্যেকটা অঙ্ক করলে পরপর বোঝা যাবে। এবার অঙ্কে আসা যাক, চলো প্রথম অঙ্ক কি আছে, 12.1, 12.1 এর ফার্স্ট অঙ্ক আছে গুণফল দিয়েছে, গুণফলটা ফার্স্ট অঙ্ক কি দিয়েছে না, a+b কে a+b দিয়ে গুণ করলে কত হবে, এটা 12.1 ফার্স্ট অঙ্ক দিয়েছে,
এ প্লাস বিকে এ প্লাস বি দিয়ে গুণ করলে গুণফল কত হবে, একদম প্রথম সূত্রটা তুলে দিয়েছে, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি, কার সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কার সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, কত অ্যান্সার হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার অ্যান্সার 2। ঠিক আছে, দুয়ের দায়ে কি বলেছে, এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার, এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস কে। তাহলে এখান থেকে কি করে বলেছে যে কে এর মানটা নির্ণয় করতে, তাহলে এদিকটা আগে সমাধান করি, অর্থাৎ এক্স প্লাস 7 এর হোল স্কোয়ার সমান কি এ স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার প্লাস 7 × 2 = 14x প্লাস 49। তাহলে কি এইটা সমান এইটা এলো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49 এটা কার সঙ্গে সমান হবে, প্লাস কে, এটা কার সঙ্গে সমান হবে, এইটার সঙ্গে সমান হবে এক্স স্কোয়ার প্লাস 14x প্লাস 49। তাহলে দুই সাইডের এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কেটে যাবে, 14x কেটে যাবে, দুই সাইডে সেম সাইন আছে, একটা সাইডে এলে মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাসে মাইনাসে কেটে যাবে, তাহলে বাকি থাকছে কত না কে ইকুয়ালস টু 49। কত অপশান, না অপশান হচ্ছে 2, এটারও অপশান 2 ছিল, 49 অ্যান্সার। তিনের দাগে কি আছে, তিনের দাগে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সাথে কোন বীজগাণিতিক সংখ্যামালা যোগ করলে যোগ করলে একটা পূর্ণবর্গ সংখ্যামালা আসবে, পূর্ণবর্গ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্রগুলো একবার ফলো করো, এই যে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাই না, তাহলে কি হবে, বা এ মাইনাস বি এর হোল স্কোয়ার যখন হবে তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, ঠিক আছে, তাহলে এর সঙ্গে কি হবে, এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এই প্লাস টু এ বি অথবা মাইনাস টু এ বি করলেই পূর্ণবর্গ হয়ে যাবে। তাহলে একবার যদি প্লাস টু এ বি করি তাহলে এটা হয়ে যাবে এ প্লাস বি এর হোল স্কোয়ার, আবার যদি মাইনাস টু এ বি করে ফেলি তখন কি হয়ে যাবে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে অ্যান্সার কি, অ্যান্সার হচ্ছে প্লাস টু এ বি মাইনাস টু এ বি, এই দুটো, অর্থাৎ অ্যান্সার হচ্ছে 3 একটা 3। চারে কি বলেছে, এ প্লাস বি এর চারে কি বলেছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 6a + 9, বি এর ধনাত্মক মান নিচের কোণটি নির্ণয় করি, বি এর ধনাত্মক মান, তাহলে এইটা সমান কি, এইটা সমান এ স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান এটা কত, এ স্কোয়ার প্লাস 6a + 9। এবার দেখো তাহলে এ স্কোয়ার আর এ স্কোয়ার যদি হয় কেটে যাবে, তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার সমান কি, দুটো উপায় করা যায়, আমি প্রথমে এই উপায় এইটা দেখছি, তারপরে পরের আর একটা ধরনের ওদিকে করে দিচ্ছি, এইটা এটাই কি করা যাবে, 2 × 3a + 3² তাহলে এদিকে টু এ বি, তাহলে টু এ (2a×b+b² সমান 2a×3+3², তাহলে টু এ বি আর এখানে বি স্কোয়ার আছে, তাই না,
আমি যদি এখানে বি কমন নিয়ে নিই তাহলে কি টু এ প্লাস বি থাকবে, তাহলে এখানে থ্রি কমন নিয়ে নিলে টু এ প্লাস থ্রি থাকবে, তাহলে বি ইকুয়ালস টু কি বি ইকুয়ালস টু এখানে থ্রি হয়ে যাচ্ছে, কারণ এটা যদি এখানে ভাগ আকারে চলে আসে মানে এই যে থ্রি ইন্টু টু এ প্লাস থ্রি বাই টু এ প্লাস বি, এই যে তাহলে বি ইকুয়ালস টু থ্রি। এদিকে আরেকটা পদ্ধতি দেখো, এ প্লাস বি এর হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস নাইন। এবার এ প্লাস বি এর হোল স্কোয়ার আমি এইটাকে ভেঙেছিলাম, এবার এইটাকে এইটা থেকে আলোচনা করছি। দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি দুটো দুটো অংশকে অর্থাৎ দুই দিককে যদি বর্গমূল করা হয় তাহলে কি হবে, এ প্লাস বি সমান এ প্লাস থ্রি, দুই সাইডের এ এ কেটে গেলে বি সমান কি আসছে, বি সমান তিন আসছে। এখানে কি বলেছে ধনাত্মক মানটা, আর স্কোয়ার রুট করে দিলে কি হয়ে যাবে এটা সঙ্গে সঙ্গে প্লাস মাইনাস হয়ে যাবে, অর্থাৎ এটা প্লাস মাইনাস হয়ে যাবে। আর বলেছে কি না ধনাত্মক মানটা, ধনাত্মক মানটা তাহলে কি হবে, পজিটিভ মানটা অবশ্যই কি হবে প্লাস থ্রি বা শুধু থ্রি। এটা কত নম্বরের অ্যান্সার, না 3 নম্বর। ঠিক আছে, চারে কি আছে, চারে চার হয়ে গেল, পাঁচে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 1/4, এক্স স্কোয়ার বা প্লাস 1/4 পরে এক্স, এর সঙ্গে নিচের কোণটি যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালায় পরিণত হবে, এটার সঙ্গে কি যোগ করলে যোগফল একটা কিসে পরিণত হবে, না পূর্ণবর্গ সংখ্যায় পরিণত হবে। আচ্ছা দেখা যাক, পূর্ণবর্গ সংখ্যা বলতে কি এ এখানে এ নেই এক্স আছে, তাহলে এক্স প্লাস 1/x এর হোল স্কোয়ার, 1/x না 1/2 পরে দেখছি, এ স্কোয়ার প্লাস টু এ, মাঝেরটা কি আছে 1/4 অর্থাৎ x/4, 2x আছে আর এদিকে আছে x/4, অর্থাৎ কি টু এ এখানে একটা বি রাখতে হবে, বি মানে এখানে যদি x/4 হয়, x/4 হলে এখানে বিটা কি রাখবো, বিটাকে অপশান দেখো 64, 1/64 আছে, 64 বলতে 8 8 64, তাহলে 8 রেখে দিই, দিলে কি হবে 2 4 8 x/4, x/4 মিলে যাচ্ছে, তাহলে 1/8 এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই না। তাহলে কি আমি এক্সট্রা কি নিলাম, এটা তো কেটে 2 4 8 এটা থেকে যাবে, তাহলে আমি এক্সট্রা কি নিলাম এই অংশটাকে নিলাম, তাই না, এটা সমান তো এটা কখনো লেখা যাবে না, তাহলে কি এটা যদি সমান লিখতে হয় তাহলে 1/8 এর হোল স্কোয়ার মাইনাস করে দিলে তখনই সমান হবে। এখানে কি বলেছে এর সঙ্গে কোন সংখ্যাটা যোগ করলে যোগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তাহলে কি পূর্ণবর্গ সংখ্যা কি আসছে, এক্স প্লাস 1/8 এর হোল স্কোয়ার মাইনাস 1/8 64, এই মানটা আসছে, এইটা সমান এইটা। এবার এর সঙ্গে এখানে কি আছে, এক্স প্লাস 1/8 এর হোল স্কোয়ার মাইনাস 1/64, প্লাস 1/64 যদি করে দিই এই দুটো কেটে যাবে, দিলে এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ কি আমাকে এক্সট্রা অ্যাড করতে হচ্ছে 1/64 অ্যাড করতে হচ্ছে, অর্থাৎ অপশান কি অপশান এক একটা, এটা বোঝা গেল, এটা -64 ছিল, প্লাস মাইনাস করে এনেছিলাম তাই -64 একটা থেকে গিয়েছিল, -64টা যদি এখানে প্লাস আকারে যদি আরেকবার দিয়ে দিই তাহলে প্লাস মাইনাস কেটে যাবে, +64টা এটা +1/64টাই অ্যান্সার। পাঁচের দাগ হয়ে গেল, ছয়ের দাগে কী আছে, ছয়ের দাগে দেখো কে এর কোন মান এর কে এর কোন মান বা মানগুলির জন্য সি স্কোয়ার প্লাস কেসি প্লাস 1/9 পূর্ণবর্গ হবে, হিসাব করি।
কে স্কোয়ার নেই, সি স্কোয়ার প্লাস কে সি প্লাস 1/9 কোন মানের জন্য? কি আছে এ স্কোয়ার প্লাস এটা বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে মাঝে কি হবে 2ab, এটা কোত্থেকে আসছে? না এ আর বিটাকে লক্ষ্য করে, তাহলে এখানে কি আছে 2/3 সি, অর্থাৎ কে এর মান এখানে কি, কে এর মান হচ্ছে 2/3, তাই না? 2/3 সি অর্থাৎ 2c/3, তাহলে কে এর মান হচ্ছে 2/3 আর সি তো পড়ে আছে, তাহলে কে সমান কি, এইটা 2 থেকে কি আছে 9p² 9p² প্লাস 1/9 পি স্কোয়ার। সংখ্যামালা থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল একটা পূর্ণবর্গ সংখ্যা হবে? কোন সংখ্যা বিয়োগ করলে এটাকে আগে পূর্ণবর্গ আকারে নিয়ে যায়? 3p² প্লাস 1/3p² এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সূত্রটা মনে করো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, অর্থাৎ এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2। কি বলেছে না, কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab আছে, না হলে আর একটা সূত্র কি আছে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটাও আছে, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। আমি কেন মাইনাস করলাম, এখানে বিয়োগের কথা বলছে, দিলে এইখান থেকে যদি আমি এর পরের অংশটা দেখো, 3p - 1/3p প্লাস 2 আছে, এখান থেকে যদি আমি মাইনাস 2 এইটা করে দিই, তাহলে প্লাস 2 মাইনাস 2 কেটে যাবে, দিলে এটা একটা কি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। এবার এখানে যদি বলতো কোন সংখ্যা যোগ করলে, তখন কি আমি এখানে যোগ আর এখানে বিয়োগ রাখতাম, তাহলে এখানে বিয়োগ থাকতো, বিয়োগ থাকলে এখানে একটা প্লাস 2 করে দিলে সেটা কেটে যেত, যেহেতু বিয়োগের কথা বলেছে তাহলে প্রথমটা প্লাস রাখি, দ্বিতীয়টা আমি নিজে বিয়োগ করব, তাহলে অ্যান্সার কি, না অ্যান্সার হচ্ছে 2, কত প্লাস 2, শুধু 2 বা প্লাস 2 দুইটা হয়ে গেল। 3-এ কি আছে, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার, হলে এক্স এর মান কত, এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার সমান 2² - 2 2y প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ 2 - y এর হোল স্কোয়ার, এখানে x - y এর হোল স্কোয়ার, তাহলে হোল স্কোয়ার যদি দুটোকে যদি স্কোয়ার রুট করা হয় তাহলে কি হবে, প্লাস মাইনাস x - y 2 - y, মাইনাস ওয়াই কেটে গেলে x = 2, কি এটা x = 2, অর্থাৎ স্কোয়ার রুট যেহেতু করেছিলাম এখানে প্লাস মাইনাস 2, ক্লিয়ার? শুধু ধনাত্মক মান বলে শুধু 2 বা প্লাস 2 হবে, আর যদি ঋণাত্মক মান বলে তাহলে মাইনাস 2 অ্যান্সার হবে। চলো পরেরটা কি আছে, পরে চারের দাগ, চারের দাগে কি আছে, চারের দাগে বলেছে সি মাইনাস ছয়ের চারেরটা, সি মাইনাস 3 এর হোল স্কোয়ার সমান c² প্লাস কে সি প্লাস 9, কে এর মান বার করতে বলেছে, তাহলে এটা দেখো এটাও সেই আগের মতো দুটো উপায় করা যাবে, এটাকে ভাঙলেও হবে আবার এটাকে ভাঙলে হবে, কি না c² প্লাস 2ab প্লাস, নয় মাইনাসের সূত্র, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ডান দিকে কি আছে c² প্লাস কে সি প্লাস 9, c² - 3 2 6 আর এখানে প্লাস c
সি স্কোয়ার কে সি প্লাস নাইন, তাহলে সি স্কোয়ার প্লাস নাইন, সি স্কোয়ার প্লাস নাইন কেটে গেল, তাহলে মাইনাস সিক্স সি সমান কে সি, তাই না? সি সি যদি দুটোকে যদি সি ভাগ করা হয়, এখানে সি ভাগ এখানে সি ভাগ করায় সি সি কেটে যাবে, মাইনাস সিক্স ইকুয়ালস টু কে, তাহলে কে এর মান কত? কে এর মান হচ্ছে মাইনাস সিক্স। এরপরে কি আছে? এরপরে দেখো, ছয়ের দাগ শেষ, সাতের দাগ আছে। সাতের দাগে কি বলেছে? সাতের দাগে বলেছে যে সূত্রের সাহায্যে সরল করে, সূত্রের সাহায্যে সরল করে। ফার্স্ট কোশ্চেন কি আছে? ফার্স্ট কোশ্চেন আছে দেখো, টু কিউ মাইনাস থ্রি জেড এর হোল স্কোয়ার, মাইনাস টু ইন্টু টু কিউ মাইনাস থ্রি জেড, কিউ মাইনাস হোল ইন্টু কিউ মাইনাস থ্রি জেড প্লাস কিউ মাইনাস থ্রি জেড এর হোল স্কোয়ার। অর্থাৎ এখান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে টু কিউ মাইনাস থ্রি জেড এইটা একটা, আর একটা আছে কি কিউ মাইনাস থ্রি জেড, এইটাকে এ আর এইটাকে বি ধরে পাই। কী হবে? প্রথমটাকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ আর এটা বি প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র? এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। এটাকে এ ধরলাম প্রথমটাকে, তাহলে এটাও এ হলো, বসে গেল। এটাকে বি ধরলাম, এটাও বি, এটাকে বি ধরলাম বি, তাহলে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। এবার এ এর মান কী আছে? টু কিউ মাইনাস থ্রি জেড, টু কিউ মাইনাস থ্রি জেড, এটা এ, মাইনাস বি এর মান কী আছে? কিউ মাইনাস থ্রি জেড, এই দুটোর কী আছে? হোল স্কোয়ার। তাহলে কি মান বসিয়ে পাই? কার? এ বি এর মান বসিয়ে পাই, তাহলে এটা কি হবে? এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এটা যদি ব্র্যাকেট তোলা হয় টু কিউ মাইনাস থ্রি জেড মাইনাস কিউ প্লাস থ্রি জেড এর হোল স্কোয়ার, তাহলে থ্রি জেড থ্রি জেড কেটে যাবে, টু কিউ মাইনাস কিউ সমান মাঝখানে কি থাকছে? একটা কিউ থাকছে, কিউ এর স্কোয়ার, এইটাই কি অ্যান্সার সাতের প্রথম একটা। দ্বিতীয়টা কি আছে? থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর, একই ধরনের অঙ্ক, শুধুমাত্র কি আর একটা রাশি বাড়িয়ে দিয়েছে, প্রায় একই ধরনের অঙ্ক, শুধু মাঝেরটাকে চেঞ্জ করে দিয়েছে। কি আছে? থ্রি পি প্লাস টু কিউ, থ্রি পি প্লাস টু কিউ, থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর, প্রথমেটা আবার আছে টু, থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর, তারপরে কি আছে ফোর আর টু পি কিউ, ফোর আর টু পি কিউ, ফোর আর টু পি কিউ মাইনাস আকারে আছে, ফোর আর টু পি কিউ এর হোল স্কোয়ার। তাহলে এখানে কি প্রথম এটা হচ্ছে এ, তাহলে থ্রি পি মাইনাস প্লাস টু কিউ মাইনাস ফোর আর, এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো, তাহলে এটাও এ, এটাকে বি ধরবো, বিটাকে তাহলে কি আছে ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ, তাহলে এটাও বি, তাহলে হিসাব মতো কি এ স্কোয়ার প্লাস টু প্লাস আছে টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে মান বসা মান বসানোর আগে কি এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র, মান বসাই, মান বসালে প্রথম কি হবে থ্রি পি প্লাস টু কিউ মাইনাস ফোর আর প্লাস ফোর আর মাইনাস টু পি মাইনাস কিউ, এটার কি হোল স্কোয়ার, ব্র্যাকেট খুলে দিলে কি হবে
3p প্লাস 2q, অর্থাৎ ব্র্যাকেট তুলে দিলে এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, 3p 2q, 4r প্লাস আছে, প্লাস বসে যাবে, তারপরে সিম্পলি যেরকম আছে যেহেতু প্লাস সবার সঙ্গে গুণ হয়ে যে যেরকম আকারে আছে সেরকম আকারে থেকে যাবে। তাহলে 4r 4r কেটে যাবে, 3p মাইনাস p সমান সিঙ্গেল p, 2q মাইনাস q মানে হচ্ছে সিঙ্গেল q, p মাইনাস q এর হোল স্কোয়ার, ঠিক আছে। p মাইনাস q এর হোল স্কোয়ার মানে কি, p স্কোয়ার মাইনাস 2pq প্লাস q স্কোয়ার, এটাই কি অ্যান্সার? সাথে দুয়েরটা, আটেরটা কি আছে? আটে দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করে, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে।